আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। বন্ধুরা, এর আগে বিভিন্ন ধরনের ব্যবসা নিয়ে আমরা আপনাদের সাথে অনেক আলোচনা করেছি, তবে আজকের ভিডিওতে আপনাদেরকে এমনই একটি উৎপাদনমুখী ব্যবসার সাথে পরিচয় করিয়ে দেব যে উৎপাদনমুখী ব্যবসাটি আপনি এই মুহূর্তে শুরু করতে পারেন। কারণ এই ব্যবসায় আপনার যে প্রোডাক্টটি উৎপাদন হবে সেটা আপনি আপনার লোকাল মার্কেটে বিক্রি করে শেষ করতে পারবেন না। আপনি যদি মনে করে থাকেন ছোটোখাটো করে কোনো উৎপাদনমুখী ব্যবসা শুরু করবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে যে ব্যবসাটা নিয়ে আলোচনা করব সেটা হলো আইসক্রিম তৈরি করার ব্যবসা। বন্ধুরা, আপনারা হয়তো জানেন আইসক্রিম এমনই একটি পণ্য যেটা ছোট থেকে বড় এবং যে কোনো বয়সের মানুষই খেতে পছন্দ করে। তাই আপনি যদি এই আইসক্রিম তৈরি করার ব্যবসা শুরু করেন, তাহলে যে কোনো এরিয়াতে এই ব্যবসা শুরু করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে সম্পূর্ণভাবে আলোচনা করব কী করে আপনি অল্প টাকা পুঁজির মধ্যে একটি ছোটোখাটো আইসক্রিম প্রোডাকশনের ব্যবসা শুরু করতে পারেন, এই ব্যবসা শুরু করতে আপনার কী কী মেশিনের প্রয়োজন হবে, কত টাকা খরচ পড়বে, এ টু জেড নিয়ে আলোচনা করব। আপনি যদি এই গরমের সিজনে আইসক্রিম তৈরি করার ব্যবসা করতে ইন্টারেস্ট হয়ে থাকেন, অনুরোধ করব ভিডিওটির সাথেই থাকুন এবং এই ধরনের বিভিন্ন মেশিন রিলেটেড ভিডিও এবং বিজনেস আইডিয়া পেতে অবশ্যই বিজনেস বাংলাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন। তো চলুন আজকে আমাদের আইসক্রিম তৈরি করার ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানা যাক। তো বন্ধুরা, আপনারা হয়তো জানেন আইসক্রিম অনেক ধরনের হয়ে থাকে, তবে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে যে আইসক্রিমগুলো তৈরি করার ব্যবসা নিয়ে কথা বলবো সেটা হলো পপসিকল আইসক্রিম তৈরির ব্যবসা। এখানে আমি পপসিকল আইসক্রিম বলতে যে আইসক্রিমগুলো বোঝাতে চাচ্ছি সেটা হলো বাজারে আপনারা যে আইসক্রিমগুলো দেখতে পান 5 টাকা, 10 টাকা, 15 টাকা, এই ধরনের আইসক্রিমগুলো তৈরি করার ব্যবসা নিয়ে কথা বলবো। আপনারা হয়তো জানেন বাংলাদেশে অনেক জায়গাতে আইসক্রিম ফ্যাক্টরি রয়েছে, তবে মেশিন ফ্যাক্টরির বিভিন্ন জটিলতার কারণে ভালো কোয়ালিটির আইসক্রিম তৈরি করা সম্ভব হয় না। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম গুণগত মান ভালো রেখে এমন কিছু মেশিন দেখাবো যে মেশিনগুলোর সাহায্যে আপনি ভালো মানের আইসক্রিম তৈরি করতে পারবেন। তো আপনি যদি মনে করে থাকেন এই পপসিকল আইসক্রিম তৈরি করবেন, তাহলে এই আইসক্রিমগুলো তৈরি করার জন্য মূলত আপনার 3টি মেশিন প্রাথমিকভাবে প্রয়োজন হবে। এই মেশিনগুলো হলো মিক্সার মেশিন, আইসক্রিম তৈরি করার মেশিন এবং আইসক্রিম তৈরি করার পর এই ধরনের প্যাকিং মেশিন। তো এখন চলুন জানা যাক এই মেশিনগুলোর দাম কত এবং এই মেশিনগুলো আইসক্রিম তৈরি করতে কী কাজে লেগে থাকে। তো সবার প্রথমে আপনি ভিডিওতে যে মিক্সার মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনের সাহায্যে আইসক্রিম তৈরি করার যে কাঁচামালগুলো আছে সেই কাঁচামালগুলো পরিমাণ অনুযায়ী মিক্স করা হয়। এই মেশিনটি অপারেট করার জন্য আপনাকে আইসক্রিমের কাঁচামালগুলো মেশিনের হোপারে দিতে হবে এবং তার সাথে পানি মিক্স করে 4 থেকে 5 মিনিট মেশিনটি অন করে রাখলে আইসক্রিমের কাঁচামালগুলো মিক্স হয়ে যাবে। আইসক্রিম তৈরি করার কাঁচামাল এবং ফর্মুলা আপনি যেখান থেকে মেশিন কিনবেন সেখানেই পেয়ে যাবেন। এই মেশিনের সাহায্যে কাঁচামালগুলো মিক্স করার পর এবার আপনার এই ধরনের ট্রের মধ্যে আইসক্রিমের কাঁচামালগুলো নিতে হবে। আপনি এই ধরনের ডাইস বিভিন্ন ধরনের পেয়ে যাবেন, বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবেন। আপনি যে ধরনের ডিজাইনের আইসক্রিম তৈরি করতে চান আপনি ওই ধরনের ডাইস বসিয়ে বিভিন্ন ধরনের আইসক্রিম তৈরি করতে পারেন। এই ডাইসগুলোতে আইসক্রিমের কাঁচামালগুলো পরিমাপ মতো ঢালার পর এবার আপনাকে ডাইসগুলোতে আইসক্রিম তৈরি করার মেশিনের মধ্যে এভাবে বসাতে হবে। আমাদের ভিডিওতে আপনি আইসক্রিম তৈরি করার যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি সিঙ্গেল ডাইসের আইসক্রিম তৈরি করার মেশিন। এই ডাইসটি এই আইসক্রিম তৈরি করার মেশিনের মধ্যে 10 থেকে 15 মিনিট রাখার পর মেশিন থেকে তুলবেন, তখন আপনার এই ধরনের আইসক্রিম তৈরি হয়ে যাবে। আর এই ধরনের আইসক্রিম তৈরি করার পর এবার আপনি এই ধরনের পাউচ প্যাকেটের মধ্যে আইসক্রিমগুলো ভরে আপনি প্যাক করতে পারেন। আর এই ধরনের আইসক্রিমগুলো প্যাক করার পর এগুলো মার্কেটে বিক্রির জন্য প্রস্তুত হয়ে যাবে। তো আপনারা আমাদের ভিডিওতে আইসক্রিম তৈরি করার যে মেশিনগুলো দেখতে পেরেছেন, যে 3টি মেশিন, এই 3টি মেশিন মূলত আপনার আইসক্রিম তৈরি করতে প্রয়োজন হবে। এখানে যে মিক্সার মেশিনটি দেখতে পাচ্ছেন এই মিক্সার মেশিনের মূল্য পড়বে 55,000 টাকা, আইসক্রিম তৈরি করার মেশিনের মূল্য পড়বে 1,40,000 টাকা এবং আইসক্রিম তৈরি করার পর প্যাকিং করার যে মেশিনটি দেখতে পেয়েছেন এই মেশিনটির মূল্য পড়বে 25,000 টাকা। আপনারা কোথায় থেকে এই মেশিনগুলো সংগ্রহ করবেন তার বিস্তারিত ঠিকানা, ফোন নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই ঠিকানায় যোগাযোগ করে আপনি এই আইসক্রিম তৈরি করার মেশিনগুলো সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা আমাদের ভিডিওতে দেখতে পারলেন কী করে এই মেশিনগুলোর সাহায্যে পপসিকল আইসক্রিম তৈরি করা হয়। আপনারা যে কেউ এই মেশিনগুলো একবার দেখলেই কিন্তু এই মেশিনগুলো অপারেট করা শিখে যেতে পারবেন। আর এই আইসক্রিমগুলো তৈরি করার পর আপনি চাইলে বিভিন্ন জায়গাতে বিক্রি করতে পারেন। এই আইসক্রিমগুলো তৈরি করার পর আপনাদেরকে এই আইসক্রিমগুলো বিক্রি করার জন্য আপনাদের বিভিন্ন লোকাল মার্কেট, বিভিন্ন স্টোর, বিভিন্ন দোকান যেখানে আইসক্রিমগুলো বিক্রি করা হয় সেই সব জায়গাতে বিক্রি করতে হবে। এছাড়া আপনার যদি কোনো স্টোর থেকে থাকে চাইলে
চাইলে আপনি সেই স্টোরেও এই আইসক্রিমগুলো রেখে বিক্রি করতে পারেন। আমাদের ভিডিওতে আইসক্রিম তৈরি করার যে সিঙ্গেল ডাইসের মেশিনটি দেখতে পেরেছেন, এই মেশিনটি দিয়ে দৈনিক 8 থেকে 10 ঘন্টা কাজ করে আপনি 1200 থেকে 1500 পিস আইসক্রিম তৈরি করতে পারবেন। আপনি যদি ক্যাপাসিটি আরও বেশি চান তাহলে আপনি আরও বেশি ক্যাপাসিটির মেশিন পেয়ে যাবেন। এখন আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকবে, এই আইসক্রিমগুলো তৈরি করতে আমাদের কী পরিমাণ টাকা খরচ পড়বে? এখানে বলে রাখা ভালো, আইসক্রিম তৈরি করার খরচ পুরোটাই নির্ভর করবে আপনার কাঁচামালের উপর। আপনি 3 টাকা 5 টাকা 10 টাকা যত ভালো কোয়ালিটির আইসক্রিম তৈরি করতে যাবেন তত আপনার খরচ বাড়বে। তবে আমি আপনাকে আনুমানিক একটা হিসাব দিতে পারি, আপনি 3 টাকার যে আইসক্রিমটা তৈরি করবেন সেটা তৈরি করতে আপনার মোট প্যাকিং সহ 70 থেকে 80 পয়সার মতো খরচ পড়বে, 5 টাকারটা 1 থেকে 1.5 টাকার মতো খরচ পড়বে, 10 টাকারগুলো 2 থেকে 2.5 টাকা কি 3 টাকার মতো খরচ পড়বে এবং 15 টাকার আইসক্রিমগুলো আপনার 4 টাকার মতো খরচ পড়বে। আপনি যত দামি আইসক্রিম তৈরি করবেন আপনার প্রফিট মার্জিন কিন্তু তত বেশি থাকবে। তবে এই ব্যবসা শুরু করার পূর্বে আপনি আপনার লোকাল মার্কেট অ্যানালাইসিস করে দেখতে পারেন আসলে আইসক্রিমগুলো পাইকারিতে কী দামে বিক্রি হচ্ছে। এতে আপনি আরও ভালো একটি আইডিয়া পাবেন এই ব্যবসা সম্পর্কে। তাই অবশ্যই আপনি ব্যবসাটি শুরু করার পূর্বে আপনি আপনার লোকাল মার্কেট অ্যানালাইসিস করে দেখবেন। আর আপনি যদি এই ধরনের একটি সিঙ্গেল মেশিন দিয়ে ব্যবসা শুরু করেন, প্রতি পিস আইসক্রিমে যদি আপনার 1 থেকে 1.5 টাকা করে প্রফিট থাকে, তাহলে এই মেশিনটি দিয়ে আপনি প্রতিদিন 2 থেকে 2500 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আপনাদের যদি এই ব্যবসা সম্পর্কে আর কোনো মতামত থেকে থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আর স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনি এই মেশিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন। আজকের জন্য ভিডিও এখানে শেষ করলাম। যদি ব্যবসা আইডিয়াটি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।